ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশে উত্তর পূর্বাঞ্চলের সব নদ পানি দ্রুত বাড়ছে এর জন্য আগামী দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বৃহস্পতিবার বাংলাদেশ পানি পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত ও নদ নদীর অবস্থা প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে এতে বলা হয় উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদনদীর পানি দ্রুত বাড়ছে আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী আগামী বাহাত্তর ঘণ্টায় দেশের উজানে উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এতে এ অঞ্চলের নদ নদী সুরমা কুশিয়ারা মনু খোয়াই সারিগোয়াইন ঝালুখালী ভোগাই কংস সোমেশ্বরী যদু কাটা পানি দ্রুত বাড়তে পারে এবং বিপদসীমা পার হয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে গত চব্বিশ ঘন্টায় সিলেটে দুইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আগামী চব্বিশ ঘন্টায় উত্তরাঞ্চলে তিস্তা ও ধরলা অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে এতে এ নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে জুনের পূর্বাভাসে যা জানা গেল অন্যদিকে জুন মাসের জন্য বন্যা পূর্বাভাস সম্পর্কিত বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এতে বলা হয় জুন মাস দেশের উত্তরাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চলে ব্রহ্মপুত্র যমুনা ধরলা তিস্তা সহ সব প্রধান নদ নদীর পানি সমতলে অব্যাহতভাবে বাড়তে পারে চলতি মাসের শেষ সপ্তাহে যমুনা নদী বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে আগামী দুই সপ্তাহ গঙ্গা পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকতে পারে এ সময় পানি সমতল বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী দুই সপ্তাহে দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা কুশিয়ারা সহ সব প্রধান নদ নদীর পানি সমতল বাড়তে পারে উজানে ভারী বর্ষণের কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্প বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে এতে আরও বলা হয় দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকা এবং উপকূলীয় অঞ্চলে আগামী দুই সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে এই সময়ে ঘূর্ণিঝড় কিংবা বন্যা পরিস্থিতি প্রথমার্ধ থেকে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করায় দেশে ও উজানের অববাহিকার স্থানগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে বিশেষ করে চলতি সপ্তাহের শুরু থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত বজ্রপাত হয়েছে এই সময় দেশে উত্তর অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে প্রধান নদ নদীগুলোর পানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে ব্রহ্মপুত্র অববাহিকা ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বর্তমানে স্বাভাবিক গতিতে বাড়ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ উজানের অববাহিকায় ভারতের অরুণাচল আসাম মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের ওপর বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় থাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবণতা বাড়ছে এর ফলে জুন মাসে দ্বিতীয়ার্ধে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সমতল উল্লেখযোগ্য হারে বাড়তে পারে এবং চলতি মাসের শেষ অববাহিকার পানি সমতল স্থিতিশীল আছে অপরদিকে ব্রহ্মপুত্র যমুনা পানি পদ্মায় প্রবেশ করায় এ নদীর পানি সমতল বাড়ছে এবং যা জুন মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে এ সময় পানির সমতল বিপদসীমা পার হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ মেঘনা অববাহিকা বাংলাদেশ বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলো তথ্য অনুযায়ী দেশ জুনের শেষার্ধে বাংলাদেশে উত্তর পূর্বাঞ্চলে ও তৎসংলগ্ন উজানে আসাম মেঘালয় ও বরাক অববাহিকায় সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এরই মধ্যে উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত হচ্ছে ফলে দেশে উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদনদীগুলোর পানি দ্রুত বাড়ছে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকা মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে এ সময় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই উপকূলীয় অঞ্চল মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সাত দিন উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে এ সময় কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন